নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 15:15। আর এই মুহূর্তে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। মুম্বাই পালাতে গিয়ে জালে সত্যেন্দ্র, হাওড়া স্টেশন চত্বরে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কাটতে গিয়ে বিপত্তি, নিজের ফোন থেকে ফোন করাটাই কাজ, 14 দিনের সিআইডি হেফাজত। মঙ্গলকোটে বিস্ফোরণ মামলা বেকসুর খালাস অনুব্রত মণ্ডল, তথ্য প্রমাণের অভাবে আরো 13 জনকে খালাস। বামেদের সিজিও অভিযান, অনুমতি ছাড়াই সিজিও কমপ্লেক্সে 2টি মিছিল, অন্য মিছিলকে বাধা, বিধাননগরের এনবি অফিসের সামনে মঞ্চ বেঁধে সভা। কেরালে সাংবাদিক সিদ্দিক কাপ্পানের স্বস্তি, সুপ্রিম কোর্টে জামিন, 2 বছর জেলে থাকার পর মুক্তি, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। ঝুমালয়ে জীবন্ত মানুষের গল্প এবার বলিউডে, প্রকাশ্যে থ্যাংক গড ছবির ট্রেলার, দিওয়ালিতে মুক্তি পাবে ছবি। প্রথমেই নজর রাখবো গুরুত্বপূর্ণ 15টি খবরের দিকে। তৃণমূলের সুপ্রিম স্বস্তি, 19 জন তৃণমূল নেতা মন্ত্রীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা হয়। ওই মামলা স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। 19 জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ ছিল তাদের সম্পত্তি বৃদ্ধি, তদন্ত করুক ইডি। কলকাতা হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তৃণমূলের 19 জন নেতা মন্ত্রী। মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 2010 সালে ভোটের আগে মঙ্গলকোট থানা এলাকায় বিস্ফোরণ ঘটে, ঘটনায় আহত হন একাধিক ব্যক্তি। বিস্ফোরণ মামলা চার্জশিটে নাম ছিল অনুব্রত মণ্ডলের। এই মামলা চলতি মাসের 1 তারিখ বিধাননগর এমপিএম এর আদালতে হাজিরা দিয়েছিলেন কেষ্ট। এদিন ছিল সেই মামলারই রায়দান। আদালত অনুব্রত সহ 14 জনকে বেকসুর খালাস বলে ঘোষণা করে। আসানসোলের জেল থেকে বিধাননগর এমপিএমএলএ কোর্টে নিয়ে আসে অনুব্রতকে। আসানসোল থেকে বিধাননগর আনার সময় বর্ধমানের শক্তিগলে মিনিট 10 অনুব্রতর গাড়ি থামে, যদিও গাড়ি থেকে নামেননি অনুব্রত মণ্ডল। সেখানে সংশোধনাগারে থাকা প্রসঙ্গে তিনি বলেন, কেউ জেলে সারা জীবন থাকে না, দিদি পাশে আছেন এটাই যথেষ্ট বলে মন্তব্য করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বাগুইয়াটি চোরা খুন কাণ্ডে সিআইডির জালে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। বিধাননগর কমিশনারেটের পুলিশ ও সিআইডির যৌথ উদ্যোগে হাওড়া স্টেশন থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করা হয়। হাওড়া স্টেশন থেকে বাইরে পালিয়ে যাওয়ার ছক কোষ ছিল সত্যেন্দ্র। গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি হাওড়া স্টেশনে পৌঁছায় বিধাননগর কমিশনারেট পুলিশ ও সিআইডির একটি দল। সেখান থেকেই গ্রেফতার করা হয় সত্যেন্দ্রকে। আদালত তাকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়ে। এবারে অপসারিত অনুপম হাজরা, বিজেপির অনুপম হাজরা, তিনি বিজেপির জাতীয় সম্পাদক ছিলেন, তবে তার ক্ষমতা কেড়ে নেওয়া হলো বিজেপির তরফে এবং নিজের ক্ষমতা হারালেন এই মুহূর্তে অনুপম হাজরা। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল বিজেপির অন্দরেই, ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন অনুপম হাজরা। তার ফলাফল আজকে বিজেপির তরফ থেকে, বিজেপির কেন্দ্রীয় তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অপসারিত হয়েছেন অনুপম হাজরা। বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার দায়িত্ব ছেঁটে ফেলল দল। দলের তরফ থেকে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুপম হাজরা, যিনি বিতর্কের সৃষ্টি করেছিলেন একাধিক বিষয়ে মুখ খুলে এবং বিজেপি অন্দরেই, তিনি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন এবং সেক্ষেত্রে তাকে নিয়ে নেতাদের মধ্যেও বিভিন্ন রকম বাতানুবাদ শুরু হয়েছিল। অবশেষে আজকে দলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা, তাকে ছেঁটে ফেলা হলো দল থেকে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি এই মুহূর্তে বড় খবর, বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা, তিনি তার পদ থেকে এই মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সামনেই পঞ্চায়েত লোকসভা নির্বাচন এবং তার আগেই বিজেপির যে পাখির চোখ, তার আগেই অনুপম হাজরা, তাকে সরিয়ে দেওয়া হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কনাদ দাশগুপ্ত। কনাদ, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে দীর্ঘদিন ধরেই বিজেপির অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন তিনি, আজকের এই সিদ্ধান্ত ঠিক কি কারণে বিজেপির? হ্যাঁ অভিক, অনুপম হাজরাকে নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরেই একটা বিব্রতকর অবস্থায় দিন কাটাচ্ছিল, যে অনুপম হাজরাকে দল যথেষ্ট গুরুত্ব দিয়েই সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য করেছিল, সম্পাদক হয়েছিলেন সর্বভারতীয় বিজেপির, এটা কম বড় পদ নয়। কিন্তু অনুপম হাজরা দায়িত্ব নেবার পর থেকে
কোনো রকম কোনো সাংগঠনিক কাজে লাগেনি বলেই বিজেপির একাংশ মনে করছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা তাকে গুরুত্ব দিয়ে বিহার বিজেপির সহ পর্যবেক্ষক করেছিল। এই যে রাজ্যে রাজ্যে যে পর্যবেক্ষক বা সহ পর্যবেক্ষক করার যে পদ্ধতিটা বিজেপির, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাকে তার উপরেই বিজেপি দলটা মোটামুটি ভাবে তাদের ক্ষমতা বিস্তারের ক্ষমতার সংগঠনকে আরো মজবুত করার চেষ্টা করে থাকে। সেই অবস্থাতে বিহারে তিনি যাননি বলেই বিজেপির একাংশ বলছে। বিহারে তিনি পাই রাখেননি দায়িত্ব পাওয়ার পর থেকে, দু একবার গেছিলেন কিন্তু সেটাকে সাংগঠনিক কাজে যত না গেছিলেন তার থেকে পর্যটনে বেশি গুরুত্ব দিয়েছিলেন অনুপম হাজরা। এই একটা অভিযোগ বিজেপির অন্দরে অনেকদিনই ছিল। তার পাশাপাশি রাজ্য বিজেপির বঙ্গ বিজেপির তরফ থেকে বারবার দিল্লিকে জানানো হয়েছিল যে দলের একজন সর্বভারতীয় সম্পাদক তিনি বারবার নানান রকম বিবৃতি দিয়ে দলের পদাধিকারীদের প্রথম শ্রেণীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিবৃতি দিয়ে দলকে অস্বস্তিতে ফেলছেন এবং তার ফলে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। তাদের এমনিতেই বিজেপি একটা অস্থির অবস্থায় আছে, দল বেশ কয়েকটা ভাগে বিভক্ত, অঘোষিত ভাবে বিভক্ত। তার উপরে দলের সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা যদি সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বারবার নানান রকম টুইট করে ফেসবুকে এমন সমস্ত মন্তব্য করছিলেন যা নিয়ে চর্চা চলছিল যে তিনি বিজেপি দলের নাকি বিজেপি বিরোধী দলের নেতা হিসেবে করছে, এইসব অভিযোগ দীর্ঘদিন ধরেই বিজেপির শীর্ষ নেতারা পাচ্ছিলেন। রাজনৈতিক মহলের ধারণা তারই পরিণতি যে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব অনুপম হাজরাকে বিহার থেকে সরিয়ে দিয়েছে, বিহারের সহপর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দিল এবং বিজেপির একাংশ মনে করছে, গেরুয়া শিবিরের একাংশ মনে করছে যে দলের সর্বভারতীয় সম্পাদকের পদটাও আর বেশি দিন অনুপম হাজরার থাকবে না। দলের সংগঠনের থেকে তিনি ব্যক্তিগত প্রচারের দিকেই, নিজস্ব প্রচারের দিকেই এত নজর দিয়েছেন, সবসময় প্রচার করতেন নানাবিধ ব্যাপারে এবং সেই প্রত্যেকটা প্রচারেই সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা প্রচারেই দলের থেকে নিজেকে গুরুত্ব দিয়ে প্রচার করতেন, যেটা বিজেপির অনেক নেতার কাছেই গ্রহণযোগ্য বলে নেয়নি। সেই কারণেই আজকে নাড্ডা কঠিন পদক্ষেপ নিয়েছেন, তাকে বিহার বিজেপির সহপর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। একেবারেই ধন্যবাদ তোমাকে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক কনাদ দাশগুপ্ত। এবং দীর্ঘদিন ধরেই অনুপম হাজরা তাকে নিয়ে দলের অন্দরেই বিতর্ক সৃষ্টি হচ্ছিল, ক্রমশ তাকে ঘিরে অস্বস্তিতে পড়ছিলেন দল। তবে আজকের এই সিদ্ধান্ত, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। বিহারের দায়িত্ব পালনেও চরম ব্যর্থ ছিলেন অনুপম হাজরা, অবশেষে বিজেপির জাতীয় সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে। আপনাদেরকে আরও আর জানিয়ে রাখি, বাংলারই বিজেপির নেতার দায়িত্ব কমিয়ে দিলেন জেপি নাড্ডা এবং সেক্ষেত্রে শুক্রবারই তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনুপম হাজরা এতদিন বিহারের সহপর্যবেক্ষক ছিলেন এবং তাকে সেই পদ থেকেই সরিয়ে দেওয়া হলো। বিজেপির তরফ থেকে অপসারিত করা হলো অনুপম হাজরাকে এবং দীর্ঘদিন ধরেই তার কারণে অস্বস্তিতে পড়ছিল দল। বিভিন্ন ধরনের যে মন্তব্য, সেই মন্তব্যে ক্রমশ বিব্রত হচ্ছিল দল এবং যার কারণে আজকের এই পরিণতি এবং তাকে সমস্ত দায়িত্ব থেকেই ক্রমশ সরিয়ে দেওয়া হতে পারে। তবে আজকে জাতীয় সম্পাদকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুপম হাজরাকে। বিহারের দায়িত্ব পালনেও চরম ব্যর্থ ছিলেন অনুপম হাজরা, দীর্ঘদিন ধরেই দলের মধ্যে অস্বস্তি বাড়াচ্ছিলেন তিনি, কারণ একের পর এক যে মন্তব্য তিনি করছিলেন তার কারণেই, অনুপম হাজরার কারণেই ক্রমশ বিজেপির নিজের দলের মধ্যেই বিভিন্ন নেতাদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হচ্ছিল এবং অস্বস্তিতে পড়ছিল দল এবং সেক্ষেত্রে আজকে অপসারিত হলেন অনুপম হাজরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে তৃণমূল নেতা শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাই শান্তনুবাবু কলকাতা টিভিতে। শান্তনুবাবু, দীর্ঘদিন ধরেই অনুপম হাজরাকে নিয়ে অস্বস্তিতে ছিল দল, আজকের এই সিদ্ধান্ত, তাকে বিজেপির সহপর্যবেক্ষক ছিলেন বিহারের, তাকে তার পদ থেকে অপসারিত করা হলো, কি বলবেন? কোন দলের কথা বলছি? বিজেপি, যে বিজেপিটা নিজেরা গোষ্ঠীতে জেরবাদ, যারা নিজেরাই জানে না যে তাদের দলে এই মুহূর্তে কতজন বিধায়ক আছে, যে দলটার বর্তমান রাজ্য সভাপতি রাজ্য সভাপতির সাথে পরিবর্তন হয় না, রাজ্য সভাপতির সাথে দলনেতার মুখ্যমন্ত্রী হয় না, এক একজন এক একদিকে যায়, সাংসদদের সাথে
বিধায়কদের ভোট মানা হয় না, সাংসদরা কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বনভোজন করে, সেই দলের আবার কে গেল না গেল তাতে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের নিজেদের বিষয়ে তারা করেছে। তবে সিপিএম বিজেপি সিপিএম আর কংগ্রেস বাংলায় শূন্য হয়ে গেছে, বিজেপি নিজেদের মধ্যে লড়তে লড়তে আগামী দিনে শূন্য হয়ে যায়, তাতে মানে মানুষের আশীর্বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তার সাথে লড়াইটা করবে আমার চিন্তা নেই। বেশ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এমনকি যেমনটা বলছেন যে বিজেপির নিজেদের অন্দরের এই ঘটনা, সেখানে তৃণমূলের খুব একটা মাথা ব্যথা যদিও এই বিষয়ে নেই, এমনটাই মন্তব্য করলেন শান্তনু সেন। তবে বিজেপির তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিজেপির অন্দরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকমের অস্বস্তিমূলক পরিস্থিতিতে ফেলছিলেন দলকে অনুপম হাজরা, এবং আর যে বিতর্কিত ধরনের বিভিন্ন রকমের টুইট যা দলের অন্দরে ক্রমশ অসন্তোষ তৈরি করছিল দলের বিজেপির একাধিক নেতাদের মধ্যেই, এবং যার কারণে অনুপম হাজরার বিরুদ্ধে সরব হচ্ছিলেন প্রত্যেকেই, এবং দলের অন্দরেই ক্ষোভ কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকেই পুষে রেখেছিলেন, আজকে জেপি নাড্ডা তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং বিজেপির তরফ থেকে আজকে অপসারিত করা হলো অনুপম হাজরাকে, বিজেপির জাতীয় সম্পাদকের পদ থেকে অপসারিত করা হলো অনুপম হাজরাকে। তিনি বিহারের সহ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন এবং আজকে তাকেই ছেঁটে ফেলল দল, বিজেপির জাতীয় সম্পাদকের পদ থেকে ছেঁটে ফেলা হলো অনুপম হাজরাকে। এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে। অতনুদের অভিষেক নস্করের বাড়িতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবারই অতনু অভিষেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা। তিনি জানান, অতনু অভিষেকের নিয়ে প্রশ্ন তোলেন অধীর। বলেন, সরকারের নির্দেশ ছাড়া পুলিশ কোনো কাজই করে না, পুলিশ যদি সময় মতো কাজ করত তাহলে এমন ঘটনা ঘটত না। ডিএ মামলায় রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ, রায়দান স্থগিত রয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ডিভিশন বেঞ্চ 3 মাসের মধ্যে ডিএ দেবার নির্দেশ দিয়েছিল, রাজ্য সময় নষ্ট করছে। ডিএ দেবার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে কোনো বৈষম্য করা চলে না, আইন অনুযায়ী মূল্যবৃদ্ধির নিরিখে মহার্ঘ ভাতা পাওয়া কর্মচারীদের অধিকার। কেন্দ্র রাজ্য প্রত্যেক বছর মূল্যায়নের ভিত্তিতে মহার্ঘ ভাতা ঠিক করবে, সেটাই আইন। ফলে সেখানে নির্দেশের রিভিউ করার কোনো জায়গা নেই, এমনই পর্যবেক্ষণ আদালতের। আদালতের নির্দেশ তোয়াক্কা না করে বেআইনি রুটে বাস চালানোর অভিযোগ আদালত অবমাননার মামলা হাইকোর্টে। এর আগেও 2টি বাসের পারমিট বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সত্ত্বেও পারমিট ছাড়া বেআইনি রুটে চলত 2টি বাস। ওই 2টি বাসের মালিকের বিরুদ্ধে বেআইনি রুটে বাস চালানোর অভিযোগ 2020 সালে আদালত দ্বারস্থ হন আল্পনা হালদার। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ, 5 দিনের মধ্যে শিবনাথকে 2 লক্ষ টাকা রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। জরিমানা টাকা জমা না দিলে পরবর্তী শুনানির দিন তাকে গ্রেফতার করার নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস। কন্যাকুমারী থেকে শুরু হয়েছে যাত্রা, পথ চলছে গত 2 দিন ধরে। তামিলনাড়ুর পথ ধরে এগিয়ে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো। এরপর কেরালার মাটি ছুঁয়ে 12 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে পথ চলবে ভারত জোড়ো যাত্রা। 119 জন ভারত যাত্রীর সঙ্গে পথ হাঁটছেন রাহুল গান্ধী স্বয়ং। বেআইনি রেস্তোরাঁ বিতর্ক পিছু ছাড়ছে না স্মৃতি ইরানির। গোয়া সরকারের তরফে সিলি সোলস ক্যাফে ও বারের বেআইনিভাবে লাইসেন্স নবীকরণ করা হয়েছে। একই সঙ্গে ওই বারটি 75% শেয়ার স্মৃতি ইরানির স্বামী ও তার পরিবারের রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এর আগে গত মাসে দিল্লি হাইকোর্টে বিবৃতি দিয়ে স্মৃতি ইরানি জানিয়েছিলেন, ওই রেস্তোরাঁ ও বারের সঙ্গে তার ও তার পরিবারের কোনো যোগ নেই। বিজেপি নেত্রী সোনালী ফোগট যে রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে মৃত্যুর আগে পার্টি করেছিলেন, আইনি গিরোয় এখন সেই কার্লিস পাব। গোয়ার অঞ্জুনা সমুদ্র সৈকতে অবস্থিত কার্লিস পাব নাকি আইন মেনে তৈরি হয়নি, বেআইনিভাবে নির্মাণ করা হয়, মানা হয়নি সিআরজেড। সেই কারণ দেখিয়ে ভেঙে ফেলা হচ্ছিল কার্লিস পাব, সেই পাব ভাঙায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এখন সময় একটা ছোট্ট বিরতির, অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো বাকি 15টি গুরুত্বপূর্ণ খবরের দিকে।
কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পানের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। প্রায় দুবছর জেলে কাটানোর পর সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। মামলায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, প্রত্যেক ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এদিন দেশের প্রধান বিচারপতি ইউ ললিত বলেন, আগামী ছ সপ্তাহে দিল্লিতে এবং তারপরে কেরল পুলিশের কাছে রিপোর্ট করতে হবে সাংবাদিককে। সম্প্রতি কাপ্পানের জামিনের বিরোধিতা করে তাঁর বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ এনেছিল উত্তরপ্রদেশ সরকার। হাথরসের তরুণের গণধর্ষণের সংবাদ সংগ্রহে গেলে গ্রেফতার করা হয় কেনারেল সাংবাদিক কে কাপ্পানকে। রানী দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোক আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মরণ করলেন রানীর সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ মুহূর্তগুলিকে। যুগের অবসান টুইট করে শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রানীর প্রয়াণে রবিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে ভারতে। অস্ট্রেলিয়া, ইউক্রেন, ইতালি, আমেরিকা সহ অন্যান্য দেশ থেকেও ভেসে গেল শোক বার্তা। জ্বালানি সংকট মেটাতে নয়া উদ্ভাবন। ভেনেজুয়েলার মারাকাইবোর পথে ঘুরছে ছোট্ট সৌরশক্তি চালিত গাড়ি। জ্বালানি ঘাটতি ও গ্যাসের দীর্ঘ লাইনে বিরক্ত হন ভেনেজুয়েলার বাসিন্দা। ছোট্ট এই গাড়ি থেকে কোনো রকমে দূষণ হয় না, চারজন লোক এই গাড়িতে চড়তে পারবেন। ঘন্টায় 25-40 কিলোমিটার বেগে যেতে পারে এই গাড়িটি। বৈদ্যুতিক চার্জিং পয়েন্টের মাধ্যমে সৌর প্যানেল দিয়ে 10 ঘন্টায় রিচার্জ করা যায় সৌরশক্তি চালিত গাড়িটি। আগামী 16 সেপ্টেম্বর ঘোষণা হতে পারে টি-20 বিশ্বকাপের ভারতীয় দল। তার আগে জসপ্রীত বুমরাহ চোটের পরিস্থিতি জেনে নিতে চাইছে জাতীয় দলের নির্বাচকরা। গত জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিঠে চোট পান বুমরাহ। এছাড়াও চোটের তালিকায় আছেন হর্ষেল প্যাটেল। বর্তমানে দুজনে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে আছেন। হর্ষেলের ফিটনেস নিয়ে নির্বাচকরা সন্তুষ্ট হলেও বুমরাহ নিজেকে এখনও ফিট ঘোষণা করেননি। অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ শুরু হতে এখনও 1 মাসেরও বেশি সময় বাকি আছে। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় আশাবাদী টি-20 বিশ্বকাপে পাওয়া যাবে বুমরাহ হর্ষেলকে, তবে নির্বাচকরা চূড়ান্ত দল ঘোষণা করার আগে এনসিএ রিপোর্ট দেখে নিতে চাইছে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাহকে টি-20 বিশ্বকাপের দল রাখা হবে কিনা ভাবনা চিন্তা করেই দল ঘোষণা করবেন নির্বাচকরা। প্রসঙ্গত, এশিয়া কাপে ভারতীয় দলের খারাপ পারফরমেন্সের কারণেই টি-20 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে সতর্ক থাকছেন জাতীয় দলের নির্বাচকরা। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির, অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার নজর রাখব বাকি গুরুত্বপূর্ণ 5টি খবরের দিকে। জমালয় জীবন্ত মানুষের গল্প এবার বলিউডে। দিওয়ালিতে মুক্তির অপেক্ষায় ইন্দর কুমার পরিচালিত স্যাটায়ার কমেডি ফিল্ম থ্যাঙ্ক গড অবশেষে প্রকাশ্যে এলো ছবির মজার ভরপুর ট্রেলার। ছবিতে একজন কমন ম্যানের চরিত্রে নজর কাড়বেন সিদ্ধান্ত মালহোত্রা। জমালয়ের হিসেবরক্ষক চন্দ্রগুপ্তের ভূমিকায় রয়েছেন অজয় দেবগন। নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। ক্যামিও রোলে অভিনয় করেছেন নোরা ফতেহি, সীমা পাহোয়া ছাড়াও আরও অনেকে। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষা ছিল ইন্দর কুমার পরিচালিত থ্যাঙ্ক গড। আগামী 25 অক্টোবর মুক্তি পাবে এই ছবি। 15:15 আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।